জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী, নির্লোভ ও ত্যাগী রাজনীতিবিদ মমতাজ আহমেদ সরদার। তিনি 1919 সালের 20 মে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 3 নভেম্বর কলোরা উপজেলার বোয়ালিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। ছাত্রজীবন থেকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি 8 ও 9 নং সেক্টরে প্রবাসী সরকারের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে এমএলএ, এমপিএ এবং এমসিএ ছিলেন, অর্থাৎ নানান সময়ে জনপ্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন। শিক্ষানুরাগী সাদাসিধে এই মানুষটি দীর্ঘ 24 বছর শিক্ষকতাও করেছেন।